হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি রজনীগন্ধা নিয়ে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রজনীগন্ধা বাল্বস, মানে এটা থেকেই আপনার রজনীগন্ধা গাছ বা ফুল পাবেন। তো এই রজনীগন্ধা সম্বন্ধে একটি কথা বলে নিই। এই রজনীগন্ধাটি এসছে মধ্য আমেরিকা, মেক্সিকো থেকে এসছে। তো এই গাছের এই স্টকটি আপনাকে লোকাল নার্সারি বা আপনি অ্যামাজন থেকেও কালেক্ট করতে পারেন, বা আপনার চেনাশোনা কোনো ফ্রেন্ডের কাছ থেকেও আপনি এই স্টকটি জোগাড় করতে পারেন। এই বাল্বটি নিয়ে আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি মাটিতে কয়েকটি নিয়মকানুন মেনে বসিয়ে দিলে আপনি আগামী 3 বছর এই বাল্ব থেকে ফুল পাবেন। তো তার জন্য আগে আপনাকে তৈরি করতে হবে মাটিটি। আমি অলরেডি মাটিটা তৈরি করে রেখেছিলাম, একটু জল দিয়েও রেখেছিলাম, একটু ভিজে ভিজে আছে আপনি দেখতে পাচ্ছেন। তো এই মাটির মধ্যে আমি গোবর সার আর কিছুটা বালি এবং বাকিটা গার্ডেনিং সয়েল আছে, মানে নর্মাল মাটি। রজনীগন্ধা বেশি জল পছন্দ করে না। আপনি যদি বেশি জল দিয়ে থাকেন, তাহলে এই যে আপনি রজনীগন্ধার বাল্বটা দেখতে পাচ্ছেন, এটা জলে নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। তার ফলে কী হবে, আপনার গাছে ফুল আসবে না বা গাছটি মরে যাবে। ওর জন্য আপনি যখন জল দেবেন, খুব সাবধানে দেবেন, কারণ রজনীগন্ধা বেশি জল পছন্দ করে না। আপনি মোটামুটি জল 2 থেকে 3 দিন পর পর দেবেন। এই গাছে বেশি এর থেকে জল দিয়ে দিলে আপনার গাছ পচে যেতে পারে, এই বাল্বটি পচে যেতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্য অবশ্যই চেষ্টা করবেন মাটিটা দেখে জল দেওয়ার। এই রজনীগন্ধার বাল্বটি বসানোর সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাস, এটা আইডিয়াল টাইম। এই সময় আপনি বসালে মোটামুটি 60 থেকে 65 দিনের মাথায় আপনার গাছে ফুল এসে যাবে, আপনি ঠিকঠাক এর পরিচর্যা করেন, ঠিক আছে। আপনি যখন এই বাল্বটি বসাবেন, চেষ্টা করবেন যেখানে সানলাইট ডিরেক্টলি পড়ে, কেননা এই গাছ ছায়া পছন্দ করে না, ডিরেক্ট সানলাইট এই গাছ খুব ভালো গ্রোথ করে। এবং এই গাছের আইডিয়াল সিজন হচ্ছে রেনি সিজন, মানে বর্ষাকাল। বর্ষাকালে এই গাছে গ্রোথ খুব ভালো হয় এবং ফুলগুলো খুব ভালো ফোটে। ওর জন্য বর্ষার সময় এই গাছে আপনি অন্য টাইমের থেকে বেশি ফুল পাবেন। আর এই গাছটি আপনাকে নাইট ব্লুমিং প্ল্যান্ট বলা হয়, কারণ কি, এই গাছ যখন ফুল আসবে আপনার সন্ধ্যার পরের থেকে আরও বেশি ফ্রেগনেন্স বা এর সুগন্ধিটা বেশি হয়ে যাবে। তো বাড়িতে যদি আপনি গাছটি বসান, এর যে ফ্রেগনেন্স আছে এতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই রজনীগন্ধা দেখবেন সব ফুলের দোকানেই পাওয়া যায়, এবং এটি এতই সুগন্ধি যে আপনি ফুলের দোকানের পাশে বা যেখানে এই গাছে স্টিক রাখা থাকবে আশেপাশে, সে বুঝতেই পারবে এখানে রজনীগন্ধা ফুল আছে। তো এই গাছের সুগন্ধি নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। তো এবার আসি, আপনারা এই যে গাছটা দেখছেন আমি বসাচ্ছি, এটা বসানোর সময় আপনারা সাবধানে বসাবেন, মাটির থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচে রাখবেন, কারণ যখন গাছটি বড় হয়ে যাবে গাছটি খুব লম্বা হয়ে যাবে, 3 থেকে 4 ফুট লম্বা হয়ে যাবে, কারণ এই গাছটি সাইডে বাড়ে না, একদম সোজা উপরে উচ্চতায় বেড়ে যাবে। তার ফলে কী হবে, গোড়া যদি আপনি একটু ডিপে না বসান, গাছটি গোড়াটি বেঁকে যেতে পারে বা হেলে যেতে পারে। আর যখন আপনার গাছে ফুল এসে যাবে, অনেকটা লম্বা হয়ে যাবে, তখন আপনি কোনো কিছু সাপোর্ট দিতে পারেন। তো এ তো গেল গাছ বসানোর কথা। আর আপনারা যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের বোঝানোর জন্য এনেছিলাম, কারণ অনেকেই বুঝতে পারছিলেন না এটা কি। তো এবারে আসি আপনার ফার্টিলাইজার। জলের কথা তো বলেই দিয়েছি, এই গাছে আপনারা ওভার ওয়াটারিং করবেন না, ওভার ওয়াটারিং করলে আপনার গাছে ক্ষতি হতে পারে। ওর জন্য আমি এর মধ্যে হোয়াইট স্যান্ডও মিশিয়েছি, যাতে জল না তলায় জমে থাকে, তাতে ড্রেনেজটা হয়ে যায় জলটা। এবার আসছে আমি ফার্টিলাইজার। ফার্টিলাইজার আপনি মোটামুটি 1.5 মাস মতন কোনো, এই বসানোর পর 1.5 মাস আপনারা কোনো ফার্টিলাইজার দেবেন না। 1.5 মাস পর থেকে আপনারা এর মধ্যে যদি ইনঅর্গানিক ফার্টিলাইজার দিতে চান, পটাশ দিতে পারেন, মানে পটাশিয়াম বেস। আর আমি সাধারণত এটা সাজেস্ট করি না, আমি চাই সবাই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করুন, মানে অর্গানিক সার। তাতে কী হয়, এনভায়রনমেন্টও ভালো থাকে, আপনার গার্ডেনের পরিবেশও ভালো থাকবে। তো এর মধ্যে আপনি কাউডং কম্পোস্ট, মানে গোবর সার ইউজ করতে পারেন, এবং মাস্টার্ড কেক, মানে সর্ষের খোলও আপনি ইউজ করতে পারেন, ভিজিয়ে জলটা ইউজ করতে পারেন। আর
যদি আপনি চান এর মধ্যে ইনঅর্গানিক সার ইউজ করতে, এনপিকে বা ডিএপি ইউজ করতে পারেন। তো এটা গেল আপনার ফার্টিলাইজারের বিষয়। এবার আসছি আমি পেস্টিসাইডের ব্যাপারে, মানে কীটনাশক। যদি এই গাছের মধ্যে আপনি দেখেন কোনো পোকামাকড় বা কালো অ্যাফিস পাচ্ছেন, তাহলে আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন, বা বাড়ির তৈরি নিম গরম জলে দিয়ে যে জলটা বেরোবে সেটা আপনি স্প্রে করতে পারেন। সেটার উপরে আমি একটা ভিডিও আগামী দিনে বানাবো, আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। রজনীগন্ধা আপনার মে মাস থেকে মোটামুটি অক্টোবর টু নভেম্বর মাস পর্যন্ত আপনারা এর ফুল পাবেন, ঠিক আছে। এরপরে আপনাকে আসি যেটা হচ্ছে যে এই গাছকে আমরা অনেক সময় টিউব রোজও বলে থাকি। এই রজনীগন্ধাকে অনেক দেশে টিউব রোজ বলে থাকে। তো আশা করি আপনাদেরকে আমি অনেকটাই ইনফরমেশান দিতে পেরেছি রজনীগন্ধার সম্বন্ধে। আর আপনাদের যদি কোনো সাজেশান বা আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে আমার চ্যানেলে আরও গার্ডেন এবং প্ল্যান্ট রিলেটেড অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের দিনের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।